ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من نبي بعده بونجي আমাদের চতুর্দিকের সমস্যায় দেখছি ব্যবসা বাণিজ্যে যা দেখছি সব যেন আমাদেরই সমস্যায় দেখছি তা আসলেই সমস্যা থেকে উদ্ধার কি করে আমরা পেতে পারি বা কি করতে পারি যাতে আমাদের একটু হয়তো কল্যাণ হতে পারে কি করলে পারে সম্মানিত বোন আসলে বিপদ আপদ মুসিবত বালা মসিবত এগুলা এগুলা অনেক সময়তে মোমিন ব্যক্তির পরীক্ষা স্বরূপ অনেক সময়তে মমিন ব্যক্তির পরীক্ষা স্বরূপ কেমন করে তারা ধৈর্য ধারণ করে আপনার আমরা যদি লক্ষ্য করি তাহলে নবী আসুলদের প্রতি যে পরীক্ষা করা হয়েছে এটা অত্যন্ত কঠিন ও জটিল ছিল নবী রাসুলদের পরীক্ষা করা হয়েছে আল্লাহ পরীক্ষা করেছেন যার যেমন ইমান সে অনুযায়ী অনেক সময়তে পরীক্ষা হয়তো অনেক সময় দেখা যায় যে টাকা পয়সার ক্ষতি হচ্ছে বা দেখা যাচ্ছে সন্তান আছে হঠাৎ করে মারা গেল বা স্বামী বেঁচে আছে স্ত্রী হঠাৎ করে মারা গেল বা স্ত্রী আছে স্বামী মারা গেল ব্যবসা বাণিজ্যের লোকসান এরকম দেখা যায় যে আর ব্যবসা বাণিজ্যটা বিষয়টা হলো যে লাভ লোকসানের ভিত্তিতে ব্যবসা বাণিজ্য হয় ব্যবসা বাণিজ্য হয় এই জন্য ধৈর্য ধারণ ছাড়া অন্য কিছু নাই কারণ আল্লাহ বলছেন মা আসা বা আমি মুসিবাতিন বাতিন ইল্লা বিদিন ইল্লা বিপদ আপদ মুসিবত কিছু আসলে এগুলা আর আল্লাহর অনুমতিতে আসে মানে এগুলো আপনার তাক দিরে আসে এগুলো তাক দিরে আসে তাই এর সাথে একটা দুয়া পড়বেন আল্লাহ হুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা আতিয়া লিমা মানা এর দুয়ার অর্থ এই যে আল্লাহ সুহা যদি কোনো জিনিস আপনাকে দিতে চান তাহলে কেউ বাধা দিতে পারবে না কোনো জিনিস যদি আল্লাহ আপনাকে দিতে চান আপনাকে দেন দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না আর যদি আপনাকে আল্লাহ কোনো জিনিস না দেন তাহলে দুনিয়ার কেউ আপনাকে দিতে পারবে না এজন্য সালাদ যখন পড়বেন পাঁচাত্তর সালাতের পরে যে আদুয়া আছে তার ভিতরে এটা একটা দোয়া পড়বেন আল্লাহ লা আল্লা মানিয়া লিমা আতা ওয়ালা মতিয়া লিমা মানাত আত এই দুয়াটা পড়বেন জি আর বেশি বেশি দুয়াটা পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহা নাকা ইন্নি কুন্তমিন অফ দ আলিমিন আমরা একটা জানি এ দুয়াটা যে আপনি বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবেন লা ইলাহা ইল্লা আন্তা আপনি বলছেন আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য মাবদ নেই লা ইলাহা ইল্লা আন্তা সুবহা নাকা ইন্নি কুন্তমিন আফ দ তুমি পুৎ পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম সুব হানাকা ইনি কুন্তুমিন তো যা হোক যে আমরা দুয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করবো ইলাহা ইল্লা আনতা সুব হানাকা ইনি কুন্তুমিন মিন মানুষ বিপদ আপদ মুসিবতে পড়লে দুগুলা পড়া যায় আল্লাহর কাছে আমরা কোরন্দর করবো আল্লাহর কাছে যাব রাত্রে উঠে সালাদ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন চোখের চান পানি ফেলে কারণ যে আল্লাহ সুভাঁ আলা প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে তিনি নিম্ন আকাশে সপ্ত আকাশে নেমে আসেন এমর আবু বরেরা বলছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যে আল্লাহ তালা প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে তিনি নেমে আসেন আসমার নেমে আসেন বলেন মাইয়া দেবিলাহু যেমন কে আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব এরপরে বলেন মাইয়া আসালামনি ফাতে লাহু এমন কে আসে আমার কাছে চাইবে আমি তাকে তা দিবো এরপরে বলেন মাইজ তাক ফির ফাঁক ফিল এমন কে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব তো রাত্রে উঠেন যার বিপদ আপদ মুসিবত মানুষ বিপদ আপদ মুসিবত নিয়েই মানুষ আল্লাহকে বলেন আল্লাহর কাছে চান চোখের পানি ফেলেন আল্লাহর কাছে চান আল্লাহকেই বলেন আল্লাহ ইনশাল্লাহ সব বিপদ আপদ মুসিবত দূর করে দেবে আর এই জন্য এর জন্য দুশ্চিন্তা স্বাভাবিক মানুষের চিন্তা আসে মানুষের চিন্তা আসে তারপরও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যে আর একটা দোয়া পড়বেন আল্লাহম্মা ইন্দবিকা মিনাল হাম্মি অল হজনি আল্লাহমে আউদিকা মিনাল হাম্মি ওল হজনি ওল আজজি অল কাসালি অল জুবনি অল বখলি ও গোলা দেইনি ও কাহারির রিজাল এই দুয়াটা পড়ার চেষ্টা করবেন পাঁচ অক্টর সালাতের পরে বা সকাল সন্ধ্যা এ দুটাও পড়ার চেষ্টা করবেন যে আল্লাহ আমার চিন্তা আমার যেগুলা অন্তর চিন্তা যা আছে আপনার চিন্তা কি আছে না আসে এগুলা আপনাকে বলেন যে অপারগতা অলসতা এবং কাপড়সতা এবং বকিলতা এবং কেউ আমার কাউরির আমার ঋণ হয়তো ঋণ এমন যে ঋণের কারণে আমি অপদস্থ হচ্ছি লাঞ্ছিত হচ্ছি আমাকে ঋণ থেকে রক্ষা করো কোনো ব্যক্তি আমাকে জবরদখল করবে বা আমাকে মারবে বা আমার ওপর অন্যায় করবে এদের থেকে তুমি রক্ষা করো এই দু অর্থ মোটামুটি এভাবে আল্লাহ আজবিকা মিন আল হাম্মি অল হুজনি অল আজি অল কাসলি অল জুবনি অল বখলি ও গলা বাতিদ্ইনি ও কাহারের রিজাল ওলা পড়েন দেখবেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহর কাছেই চাইতে হবে আমাদের বিপদ আপদ মুসিবতলি মানুষ বিপদ আপদ মুসিবতলি মানুষ দুনিয়া ফিতনার যুগ আল্লাহর দিকে রুজু হওয়াটাই আমাদের সবার উচিত ইস্তেক ফার পড়বেন বেশি বেশি ফার পড়ার চেষ্টা করবেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এক হাদিসে তিনি কোনো এক মজলিসে যখন বসতেন নাকসুমাতে একশতবার আর হাদিসে সত্তর বার এসেছে তা আপনি ইসতেক ফার পড়বেন বেশি বেশি ইস্তাক সাল্লাহ আজিম আল্লাহ ইউবিলাই

আল্লাহ হেফাজ করবেন সকাল সন্ধ্যা এখলাস ফালাক নাস এ সুরাগুলা পড়বেন পাঁচাত্তর সালাতের পরে মাগরি ফজরে তিনবার করে পড়বেন আর অন্য সালাত একবার করে পড়বেন বাড়িতে সুরা বাকারা পড়ার চেষ্টা করেন আল্লাহর কালাম পড়েন আল্লাহকে সাহায্য চান আল্লাহ সাহায্য চান খুব বেশি বেশি সাহায্য চান কােন আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে বিপদ আপদ এগুলা বেশি চাইলে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ সেগুলো দূর করে দেবেন ইনশাল্লাহ সেগুলো সেগুলা দূর করে দিবেন দূর করে দিবেন জি আর এরপরও আত্মীয় স্বজন স্বজনের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করেন মানুষকেও যদি আপনার অন্যায় করে তারপরেও আপনারা তাদের প্রতি অন্যায়ের হাত বাড়াবেন না বরং কেউ অন্যায় করতে চাইলে তাদের হৃদয়দের জন্য দোয়া করেন তার জন্য কল্যাণের জন্য দোয়া করেন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেন আত্মীয় স্বজন যারা আছে সম্পর্ক রাখার চেষ্টা করেন এভাবে চলেন আল্লাহ যেন হেফাজত করে দোয়া করি আল্লাহ যেন সবার বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ যেন রক্ষা করেন আল্লাহ যেন মুসলিম জাতিকে রক্ষা করেন আলহামদুল্লা রবী আলমিন সুবাহান